অজয় তনু এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেন গ্রামীণ পুলিশ। মঙ্গলবার সকালে ইংরেজবাজার থানার কাঞ্চনটার এলাকায় মালদা মহদীপুর রাজ্য সড়কের ধারে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। এরপরই এলাকার গ্রামীণ পুলিশ রিজু সাহা এবং স্থানীয় কয়েকজন বাসিন্দা অচৈতন্য অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সুস্থনিমল পার করে জঙ্গলের ভিতরে পড়েছিল, সুস্থনিমল পার করে পুলিশ ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। অচৈতন্য এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেন গ্রামীণ পুলিশ। মঙ্গলবার সকালে ইংরেজবাজার থানার কাঞ্চনটার এলাকায় মালদা মহদীপুর রাজ্য সড়কের ধারে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। এরপরই এলাকার গ্রামীণ পুলিশ রিজু সাহা এবং স্থানীয় কয়েকজন বাসিন্দা অচৈতন্য অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সুস্থনিমল পার করে জঙ্গলের ভিতরে পড়েছিল, সুস্থনিমল পার করে পুলিশ ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। অচৈতন্য এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেন গ্রামীণ পুলিশ। মঙ্গলবার সকালে ইংরেজবাজার থানার কাঞ্চনটার এলাকায় মালদা মহদীপুর রাজ্য সড়কের ধারে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। এরপরই এলাকার গ্রামীণ পুলিশ রিজু সাহা এবং স্থানীয় কয়েকজন বাসিন্দা অচৈতন্য অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সুস্থনিমল পার করে জঙ্গলের ভিতরে পড়েছিল, সুস্থনিমল পার করে পুলিশ ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।